আসসালামু আলাইকুম দর্শক, মাটির চুলার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না। আপনারা অনেকেই হয়তো এই রান্নাটা পারেন, আর যারা পারেন না তাদের নিশ্চয়ই উপকার হবে। আর উপকার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দুইটা কাঁচকলা এভাবে করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে কলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিব, তাহলে এর কষ চলে যাবে। আর ছয় পিস নিয়েছি ইলিশ মাছ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা মরিচ। মরিচ আর পেঁয়াজটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। সব কিছুকে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এই সবগুলো মশলা অল্প একটু পানি দিয়ে কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে যে কলাতে আমি লবণ মেখে রেখেছিলাম সে কলা 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই কলাগুলোও কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিব। আমাদের চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এই পর্যায়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকাভাবে নেড়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। হালকাভাবে একটু নেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে জাল করে ঝোল কিছুটা শুকিয়ে নিব। আমি আমার ইচ্ছে মতো কিছুটা ঝোল রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটাও আপনাদের কাছে সহজ লেগেছে। আর সেই সাথে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আরও নতুন মজার রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।